রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আজ আপনাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করছি আজকের রেসিপিটি হলো আজকে টিপ সহকারে চালের রুটি তৈরি করে দেখাবো যেহেতু কালকে সহবরাত অনেকে আমরা চালের রুটি বানাবো তো অনেক সময় চালের রুটি বানালে শক্ত হয়ে যায় আমি যেভাবে বানাবো সেভাবে বানালে কিন্তু কখনো চালের রুটি শক্ত হবে না আশা করি পাশে থাকবেন এবং ভিডিও একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন দেখতে থাকুন আমার আজকে এই চালের রুটি বানানোর রেসিপিটি একটা ফ্রাই প্যানে আমি চার কাপ পানি গরম করার জন্য দিয়েছি দিয়ে দিয়েছি লবণ তো এই পানিটার মধ্যে আমি চালের রোটের গোলাটা তৈরি করব। অপেক্ষা করছি পানিটা গরম হয়ে আসার জন্য পানিটা যখন টক বৈরে উঠবো তখন আমি চালের গোলাটা অ্যাড করব। পানিটা গরম হয়ে গিয়েছে পানিটা ফুটে উঠেছে এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিয়েছি শুকনো চালের গুঁড়া সেজন্য আমি চার কাপ দিয়েছিল পানি তো সিদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি চালের গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি এখন কোনো নাড়াচাড়া করব না তো এই চালের গোড়াটা ভিজা ছিল তারপর আমি চুলার মধ্যে এই চালের গোড়াটাকে ফ্রাইং প্যানের মধ্যে শুকিয়ে নিয়েছি তখন ঢাকনা দিয়ে ঢেকে চালের গোড়াটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখুন চারদিকে কিন্তু পানিটা বলক উপরে উঠে গিয়েছে চালের গোড়াটা ঠিক এই অবস্থায় কিন্তু আমি এখন নেড়ে চেড়ে দিব চালের গোড়াটাকে চুলাটাকে মিডিয়াম টোলতে রেখে তারপর আমি নেড়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চালের গোড়াটা পানিটার সাথে এখন অ্যাড করছি হলো এটা হলো আটা এখানে আমি তিন কাপ চালের গোড়ার জন্য হাফ কাপের থেকে একটু কম দিয়েছিল আটা এতে করে চালের গোড়ার রুটিটা অনেক সফট হবে আপনারা যত মন্ত রেখে দেন চালের রুটিটা কখনোই শক্ত হবে না আপনারা ময়দা চেলে ময়দা অ্যাড করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন আমি আপনাদেরকে ঢাকনা টোটি দেখাচ্ছি চালের গুঁড়ার ডোটা যে কতটা সফট হয়েছে যে দেখুন সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন অনেক গরম সেজন্য দেখাতে একটু সমস্যা ছিল এখানে স্টিলের থালা নিয়ে নিয়েছি থালাটার মধ্যে এখন সিদ্ধ করা গুঁড়োটাকে গোড়াটাকে রেখে দিচ্ছি আমি এটাকে আসলে এটা গরম গরম অবস্থায় কিন্তু ময়ন দিতে হবে তা নাহলে শক্ত হয়ে গেলে ময়ান দিতে হতে একটু সমস্যা হবে তা এখন আমি গরম অবস্থায় দিচ্ছি হাতে আপনারা সামান্য একটু পানি লাগিয়ে লাগিয়ে কিন্তু ময়ন দিতে পারেন কারণ এটা যেহেতু প্রচুর গরম একটু স্বাভাবিক প্রচন্ড গরম লাগবে হাতের মধ্যে জ্বালাও করবে আপনার যে ফ্যানের নিচে দাঁড়িয়েও কিন্তু ময়ন দিতে পারেন এতে করে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তো আমার ময়দা হয়ে গিয়েছে যে দেখুন আমার ডোটা হয়ে গিয়েছে কতটা সফট হয়েছে আপনারা যদি এভাবে আটা অথবা একটু ময়দা দেন এতে করে চালের রুটিটা যতক্ষণ পর্যন্ত রাখতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু রুটিটা অনেক সফট থাকবে এখন আমি যে দেখুন আমার দুইটা গোলা হয়েছে এখন একটা কিচেন টাওয়ালকে ভিজিয়ে আমি এখন উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ড্রাই না হয়ে যায় একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আমি চলে এসেছি রুটিগুলো বানানোর জন্য তো এখানে আমি আজকে যে চালের রুটিগুলো বানাবো আমি কিন্তু আটাটা দিয়ে রুটিগুলো বানাবো চালের গোড়া দিব না তো আবারও একটু ময়ন দিয়ে নিয়েছি চালের গুঁড়া একটু ছিটিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ময়ান দিচ্ছি আসলে যতটা ভালো ময়ন হবে রুটিগুলো কিন্তু ততটা সফট হবে আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখুন যে আপনাদের আপনারা যদি এভাবে আটা অথবা ময়দা মিক্স করে যদি চালের গোড়াটাকে সিদ্ধ করে নেন দেখতে পাবেন যে কতটা সফট হবে রুটিগুলো এখন আমি নিচ্ছি আমি আমার মাপে কিন্তু কী মাপে রুটিগুলো বানাবো সেই মাপে এভাবে করে গোলা বানিয়ে নিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু রুটির জন্য গোলাটা অ্যাড করে নিতে পারেন যেহেতু চালের গোলা চালের গোলা রুটিগুলো সামান্য একটু মোটা হবে এবং একটু বড় সাইজ হবে বেশি পাতলা না যে যদি পাতলা খেতে চান করে বানাতে পারেন এখন আমি গোলাকার করে নিয়েছি এই যে দেখুন এখন একটা সাইড করে আবার কিচেন টাওয়ালটা দিয়ে রেখে দিব যেন উপরটা ড্রাই না হয়ে যে একটা একটা বানাবো আবার ডেকে রেখে দিব। এই যে দেখুন চলে যাবো বানাতে এখন চলে এসেছি বানানোর জন্য তো আমি আটা এবং ময়দাটা ছিটিয়ে কেন বানাচ্ছি এতে করে আমরা যখন চুলার মধ্যে রুটি গুলো বানাবো তখন কিন্তু রুটিগুলো লালচে হবে না এবং বেশি লালচে হবে না পোড়া পোড়া হবে না এবং বারে বারে কিন্তু প্রাই টিস্যু দিয়ে অথবা পাতলা ন্যাকা দিয়েও কিন্তু নসতে হবে না আপনারা যখনই আটা অথবা ময়দা দিয়ে বানাবেন দেখবেন যে রুটিটার উপরে কোনো রকম চালের গুঁড়ার মতন দেখা যাবে না আটা অথবা ময়দা কিছু দেখবেন আর চালের গুঁড়া দিয়ে যখন বানাবেন তখন কিন্তু প্রচুর চালের গুঁড়ো উপরে থাকে যে দেখুন ঠিক এরকম করে আমি রুটিগুলো বানিয়ে নেব এই যে ঠিক কিন্তু আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে যে দেখুন তো ঠিক এরকম করে চ বানিয়েছি এখন চলে যাব রুটিগুলো তাওয়ার মধ্যে ছেঁকার জন্য এখন আমি রুটিগুলো দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দাওয়াটা গরম হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফ্রাইং প্যানে কিন্তু কোনো রকমের আটা এবং ময়দার গুঁড়ো নেই কিন্তু চালের গুঁড়া যে যখনই আপনারা রুটিটা বানিয়ে ছেঁকবেন প্রচুর কিন্তু চালের গুঁড়া পোড়া পোড়া থাকে এতে করে রুটিটা লালচে হয়ে যায় তো আমার রুটিটা খুবই সুন্দর ফুলা হয়েছে আর বারে বারে ফ্রাইং প্যানটা কিন্তু হয় না টিসু এবং ন্যাকড়া দিয়ে দেখো রুটিটা আমার হয়ে গিয়েছে ফুলকো হয়েছে এই যে দেখুন এভাবে করে রুটিগুলো ছেঁকে নেব তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চালের রুটি রাটা আপনিও তৈরি করে পরিবারের সকলকে নিয়ে উপভোগ করতে পারেন যেহেতু কালকে সহ আমরা সবাই কিন্তু মুসলমানরা চালের গুঁড়া রুটি তৈরি করব আশা করি সবারই ভালো লাগবে যদি আমার টিপসগুলো আপনার ফলো করে বানান রুটিগুলো কখনো আপনাদের শক্ত হবে না আপনাদের যতক্ষণ পর্যন্ত রাখার প্রয়োজন রুটিগুলো রাখতে পারেন এতে করে সফট থাকবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ